হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমি আর আমার মেয়েও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা হলো রিকোয়েস্টেড ভিডিও। তোমরা কেউ বেলুন ফুলাতে পারো? হ্যাঁ, আজকে হলো বেলুন ব্লাস্টিং চ্যালেঞ্জ, তো বেলুন তো ফোলাবই, কিন্তু এই ভিডিওটা হলো খুব রিকোয়েস্টিং ছিল। এই দেখো আমি ফুটকি মানে ভিডিওটা খুবই রিকোয়েস্টিং ভিডিও ছিল। আর আমি আজকে কি বেলুন ফোড়লাবো সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। আগের দিন তো বিগ বেলুন ছিল, মিডিয়াম সাইজ বলতে পারো, তার থেকেও বড় বেলুন হয়, সেই বেলুনও একদিন পুরো দেখাবো তোমাদের। আর আজকে যেটা করব সেটা হলো স্মল বেলুন, যেগুলো এই দেখো ছোট্ট ছোট্ট বেলুন, এগুলোকে ফুলাবো, ফুলিয়ে ফাটাবো। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস করব, এগুলো দিয়ে ফাটানোর পরে এটা দিয়ে চুটকি বানাবো, চুটকি বানাবো। ওকে, আর এই ছোট ছোট বেলুনগুলো আমি এখন ফোলানো শুরু করব। তো যে কটা পাচ্ছি দেখি, সে কটা মোটামুটি পাঁচটা ফোলাই, তারপরে পাঁচটা তোমরা কেউ দেখাবো। তোমরা কেউ কি বেলুন ফুলাতে পারো? ছোট তো স্টার্ট করে দিলাম। ফুলিয়ে ফুলিয়ে ফাটাবো, তারপরে এটা দিয়ে চুটকি। তো এবার এটা দিয়ে একটা চুটকি বানাই, দেখি কয়টা চুটকি হয়। তাহলে তোমরা যদি কেউ চুটকি বানাতে পারো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো দেখো এই যে চুটকি বানিয়েছি, আমাকে দাও না আমার। তো একটা চুটকি বানালাম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আবার বানাই। এটাকেও গিট বেঁধে দিই, না হলে তো উড়ে চলে যাবে। খুলে গেল দেখলাম একদম, করা তো ঠিক আছে, তারপরে গিটটা বাঁধে না কিন্তু একটু মানে মুশকিল, যেহেতু এটা ছোট বেলুন। মা দেখো এইটা পাচ্ছি না আমি গিট বাঁধতে। মা 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 দাদাই কিন্তু পারে গিট বাঁধতে, যা পেটে গেল। যাই হোক, এবারে নেক্সট দাদা এসছে। আমার মেয়ের অবস্থা দেখো, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, পড়ে যাবে। তো এটা দিয়ে চুটকি করা যাবে না মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, বুঝেছো? একটু বড় করে হয়েছে, ছোট্ট চুটকি হয়েছিল। তো এবারে গ্রিন কালার করি একটা। দুটো দিয়ে কিন্তু আমি চুটকি একটাই পেরেছিলাম, কিন্তু ওটা গিট বাঁধতে পারিনি, আর একটা তো হলোই না। আমি
তো এই বেলুনটা আমি চেপে ধরে ফাটাম। তো এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে চেপে ধরে ফাটাতে, তো আমি দু হাত দিয়ে চেপে ধরে ফাটাচ্ছি। হ্যাঁ আর এটা দিয়ে দেখি এবার চুটকিটা হয় নাকি। কিন্তু গিফট বাজার একটু মুশকিল, যেহেতু ছোট বেলুন তো তার জন্য। তো বড় বেলুন দিয়ে অনেকটা ইজি হয়, তো ছোট বেলুন দিয়ে একটু কঠিনটা করাটাই ভালো। তো বিগ বেলুন নিয়ে আমি আবার পরে আসবো অন্য সময়। এই যে এটা পেরেছি, একটা ছোট হয়েছে, এটার মধ্যে আমি একটা পেন দিয়ে সুন্দর একটা, তো এটা পিঙ্ক কালারের একটা করি। হ্যাঁ এটাও চেপে ধরে ফাটাই নাকি দেখো, আমার এমনি না ফেটে যায়। এবার গালের মধ্যে চেপে ধরে ফাটাচ্ছি। লেগেছে থাপ্পড়ের মতন, লেগেছে থাপ্পড়ের মতন লেগেছে সত্যি। এবার এটা দিয়ে করছি না রে মায়ের, এই পুটকিটা দেখো খুব কিউট হয়েছে, দেখো এই গ্রিন কালারের ছোট পুটকিটা। দাঁড়াও এটা দিয়ে একটু, এটা দিয়ে হবে, এই দেখো আমি থাপ্পড়ের মতো একটা লাগো। ছোট্ট চুটকি দেখি দাও, এবারে এই কালারটা দিয়ে করি, ইয়েলো দিয়ে করেছিলাম না না কোন এই বেলুনটা আমার মেয়ে ফাটাবে। আমার যদি গালে লাগে না না বাবা, তো এইটা এবারে কি করে ফাটাই, এটা কি করে ফাটাই দাঁড়া, পায়ে একটা আমার বন্ধু বলেছিল পা দিয়ে ফাটাতে বেলুন। তো দেখো আমি আলতা এখন পরে নেই, হ্যাঁ আলতা ছাড়াই পা দিয়ে ফাটাচ্ছি। ওকে তো পা দিয়ে ফাটালাম, সেটা কিন্তু আমি চুটকি করলাম না, পায়ের মধ্যে ময়লা টয়লা থাকে তো, তো তার জন্য সেটা দিয়ে চুটকি করলাম না। আর এবারে কি করব, এবারে তোমাদের একটা ভালো মতন চুটকি করে দেখাই, আর বেলুন ফোলাচ্ছি না ফাটাচ্ছি না। তোমাদের কিরকম লাগলো এই ছোট ছোট স্মল স্মল বেলুন, মানে বেলুন বাস্টিং চ্যালেঞ্জটা, ব্লোয়িং অ্যান্ড বাস্টিং চ্যালেঞ্জ কিরকম লাগলো অবশ্যই বলো। আর আমি একটা ভেবেছিলাম বড় বেলুন দিয়ে প্রথমে করব, কিন্তু বড় বেলুনটা ফোলাতে গিয়ে দেখলাম লিক, তো ঘরে যেটা ছিল সেটা দিয়ে করলাম। এটা অনেকদিন ধরে ধরে তো রিকোয়েস্টটা আসছিল, তো আমি করতে না পেরে খুবই খারাপ লাগছিল, তার জন্য আজকে আমি করলাম। আমি না আজকে করবোই, আমার বন্ধুদের কথা আমাকে রাখতেই হবে। তো চলো এই বেলুনটা দিয়ে এবারে চুটকি বানাবো। চুটকিটা তো মনে হয় হবে, জানি না, পুরো বেলুনটা লিক। এই দেখো এই দেখো আমি একটা সুন্দরই চিপকি বানিয়েছি,
কামড়িয়ে ফাটাবে মা বেলুন কামড়িয়ে কামড়ে হ্যাঁ ঠিক আছে দেখছি তো এই দেখো এই তিনটে চুটকি আমি করলাম তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও আর দাঁত দিয়ে একটা ফাটাতে বলছো দেখি পারি নাকি তো পিঙ্ক কালারের একটা বেলুন নি দাঁত দিয়ে কামড়ে আদৌ বেলুন ফাটানো যাবে কি করে জানি না দাঁত দিয়ে দেখো মনে ফাটানো যাবে দাঁত তো ধারালো হয় হ্যাঁ ফাটানো যাবে কিন্তু একটু ভয় লাগবে মুখে লাগবে তো আমার ঠাকুরের মতো তো চলো এবার দাঁত দিয়ে কামড়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আর ভিউজটাও ইম্পর্টেন্ট তোমরা অনেকটা ভিউজ দিও তাহলে আমরা অনেকটা এগিয়ে যাবো আমার মেয়েকে নিয়ে তো আজকের মতন বাই বাই আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে তো আজকে মতন টাটা লাভ ইউ অল বাই বাই দাদি ফুলানোটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানি আমি